সাংবাদিক বন্ধু এবং বিশেষ করে আমার বন্ধু কুমার দাস মাইক্রোলজির ক্লাসমেট, একদম সংক্ষেপে আমি যে একটি কথা বলতে চাইব। আজকে জার্নালিস্ট ফরম মহিলা গান্ধী দ্বারা আয়োজিত ন্যাশনাল প্রেস ডে পালন মানে আপনারা করছেন জেনে আমি এখানে সময় হতে পেরে অত্যন্ত খুশি। বিশেষ করে আমাদের প্রবীণ সাংবাদিক সন্তোষ মজুমদার সাহেব, আমরা যখন ছোটো থাকতাম কলেজে থাকতাম সম্ভবত কুমার দাসের মনে আছে, মহামায় হোটেলে যেতাম ওনাকে দেখতাম, আমার কাপড় একদম পরিবর্তন হয়ে গেছে, উনি হয়তো বলে গেছেন। এইভাবে আমার জয়াদুর স্যার আমার ওনার বাবা ছোটো ভাই আপনার লোকের আছে প্রণব প্রণব ওকে দেখে, উনি তো আমার এলাকা রংপুর গ্রামে সম্ভবত জন্ম হয়েছিল তা ওনার বাবা, এবং ঠিক সেইভাবে আরেকজনের নাম এখানে দেওয়া হয়েছে, ওদের সঙ্গে ব্যক্তিগত পরিচিতি না থাকলেও ওদেরকে যদি আপনারা সম্বর্ধনা দিচ্ছেন তা আপনাদের যে সেন্স অফ রিকগনিশন, এই জন্য আমি আপনার আমি হাততালি দিচ্ছি, আপনারা সবাই একবার হাত পাচ্ছি। বয়োজ্যেষ্ঠদের সম্মান জানানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু আপনারা একে অন্যের যে একটা একটা সম্মান দিলেন এটা আমার কাছে বড় ভালো লেগেছে। কয়েকজন হয়তো চলে গেছেন, তাদের অন্য প্রোগ্রাম আছে, কিন্তু আপনারা এটা কাজ করেছেন, এটা আপনার সেন্স অফ রিকগনিশন দেখে আমার সত্যি খুবই আনন্দ। আমি দু একটা কথা বলবো এখানে, ন্যাশনাল প্রেস যে কমিশন সেটা আপনারা জানেন সবাই 1956 সালে গঠন হয়েছিল, আর 1967 সালের 4 জুলাই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এটা গঠন হয়, ইতিমধ্যে আমার সভাপতি সাহেব বলেছেন, আর 16 নভেম্বর সেটা কার্যকরী হয়। কেন বড় কথা হলো কেন, এই জন্য যে সাংবাদিকতা এত একটা ঝুঁকিপূর্ণ একটা পেশা, ওদের নিরাপত্তা ওদের অধিকার সবাই যাতে সমস্ত ভারতবাসী যাতে অক্ষুণ্ণ রাখতে পারে এবং সরকারও যাতে তার যথেষ্ট তার চেষ্টা করে। কিন্তু দুঃখের বিষয় আপনারা সবাই দেখছেন, যদি আপনারা সত্য কিন্তু কোনো খবর তুলে ধরার চেষ্টা করেন তাহলে পদে পদে আক্রান্ত হবে। সেটা আমি একটু আমি যদি সময় নেই অন্য সময় বলবো, একসাথে ইঙ্গিত দিচ্ছি, ইতিমধ্যে আপনারা 2-1 দিন আগে আপনারা 11 নভেম্বর ন্যাশনাল এডুকেশন ডেতে আপনি মৌলানা আজাদের দর্শনের উপরে একটা বই দিলে সেটা উন্মোচিত হয়েছে। সেখানে মৌলানা আজাদ 1912 সালে মনে রাখতে পড়েছেন আল হিলাল নামে একটা পত্রিকা লিখেছিলেন সমস্ত দেশবাসীকে স্বাধীনতা আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করার জন্য। কিন্তু দুই বছর চলার পর দুই পার্টি, এই কথাটা আমি উল্লেখ করতে চাইছি, একদিকে ব্রিটিশরা অন্যদিকে দেশবাসী কিছু মুসলমানরা বিরোধিতা করে তার পত্রিকাটা বাজার করা হয়। এবং 1914 সালে তিনি আরেকটা পত্রিকা আরম্ভ করেছিলেন, তার নাম হলো আল বালা, তার মাধ্যমে সমস্ত ভারতবর্ষে বিশেষ করে মুসলমানদেরকে স্বাধীনতা সংগ্রামে জড়িত হওয়ার জন্য তিনি আহ্বান করেছিলেন। আর এই যে মুসলিম লীগের যারা ছিল তখন তারা ফতোয়া দিয়েছিল মৌলানা আজাদের উপর যে তাকে মেরে ফেলা আমাদের মানে পুণ্যের কাজ, মুসলমানরা ফতোয়া দিয়েছিল, এবং কোন দলের ছিল তারা ছিল মুসলিম লীগ, এবং সেই মুসলিম লীগ লালিত পালিত হতে 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 দেশভাগের জন্য অনেকটা দায়ী হয়েছে আপনাদের। অবশ্য তার জন্য আরও অনেক লিডার আছেন, সেটা একটু বিতর্কিত বিষয়ে আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু সেই যে মুসলিম লীগ সেটার বিরোধিতা করেছিলেন পত্রিকার মাধ্যমে এবং দেশের মানুষকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করতে পেরেছিলেন মৌলানা আজাদ, আল হিলাল এবং আল বালা এবং আল মিসবাহ তিনটা পত্রিকার মাধ্যমে। তাই আমি বলতে চাই যে অত্যন্ত সম্পৃক্ত হবে আপনাদের যে লিখা সেটা তীরের থেকে আরও ধার এবং সেটা হীরার থেকে আরও দামি যদি আপনারা সঠিকভাবে উপস্থাপন করেন। আপনারা কয়েকদিন আগে দেখেছেন কলকাতার একজন টিভি সাংবাদিক মেয়ে মহিলা, তিনি রিপোর্ট সংগ্রহ করার জন্য এতটুকু জলে এনে মেয়ে শেষ পর্যন্ত তার গাড়ি উড়িয়ে সব জলে মানে ধাবিত হয়ে যাচ্ছে, কোনো মতে তাকে রেস্কিউ করা হয়েছে, তাকে নিয়ে আসা হয়েছে, তিনি প্রাণ ফিরে পেয়েছেন, নতুন জীবন পেয়েছেন। এইভাবে সাংবাদিকরা অনেক সময় সত্য খবর পরিবেশন করার জন্য প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে খবরটা আনার জন্য তাদের জীবনে অনেক রিস্ক নেন, ঝুঁকি নেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে আজকের এই দিনে সমস্ত ভারতবর্ষের এবং আমি মনে করি সমস্ত পৃথিবীর যত সাংবাদিকরা আছেন তাদেরকে আমরা আজকের দিনে সম্মান এবং দিল থেকে তাদের সুক্রিয়া জ্ঞাপন করি। বিশেষ করে এলাকা কিন্তু আপনারা কাজ করে যাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার প্রধান সাংবাদিক পুরকায়স্ত স্যার পুরকায়স্ত মতো আমি আজকে পরিচয় হলো, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে উনি সাংবাদিক এখানে আছেন জীবিত, আর দুইজন তো আমাদের মরণোত্তর দেওয়া হচ্ছে তারা নাই, আজকে উনি আছেন, ওনার মাধ্যমে তাদেরকে আমরা স্মরণ করছি এবং বিশেষ করে ওনার যাতে মানে দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য আমরা সবাই কামনা করা উচিত। এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ধন্যবাদ।